রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সোমবার দুপুরে এই নির্বাচনের ফর্ম বাছাই শেষে এই ঘোষণা দেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে কোনো ইয়েসুদ্দিনকে মনোনয়ন দেয়নি, এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে যার গোটা জীবনী বর্ণাঢ্য। আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দেশে পাঁচ দিন পরে করোনায় একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় অধিদপ্তর। এ সময় নয় জনের করোনা শনাক্ত হয়েছে। সারা ইসলামের কিডনি গ্রহণকারী শামিমা আক্তার আহ্বান জানিয়েছেন, সচেতন সব মানুষ যেন দেহদানে এগিয়ে আসেন। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য সহ সাতজন সারার মতো অঙ্গদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও জোটটির দেশগুলোর ঢাকা মিশন। রাজনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত সব পক্ষকে তারা শান্তিপূর্ণ ও আইনানুক পদ্ধতিতে রাজনীতি করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করেছে। বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে তুমরু সীমান্তে শূন্যরেখা থেকে ষষ্ঠ ধাপে আরও 5 শতাধিক রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ার বালুখালী ট্রানজিট কেন্দ্রে নেওয়া হচ্ছে। সোমবার সকাল 10:15 দিকে স্থানান্তর কার্যক্রম শুরু হয়। করোনা মহামারী শুরুর পর বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বেড়ে যায়। সম্প্রতি এক সামাজিক যোগাযোগ মাধ্যমটির মূল প্রতিষ্ঠাতা মেটা জানায়, ফেসবুক সক্রিয় ব্যবহারকারীর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান 3-এ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার পোল্যান্ড ভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিও ক্যাটের তথ্য বলছে, বাংলাদেশে গত 6 মাসে প্রায় 20 কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে। বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির এক কর্মীর মালিকানাধীন একটি মার্কেট তালাবদ্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার কর্মসূচির আগে সম্প্রতি সভায় যোগ দেওয়ার মার্কেটটি তালাবদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপির কর্মীরা। তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা 36,000 ছাড়িয়েছে। বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। তুরস্কে বিধ্বস্ত এলাকাগুলোতে লুটপাটের ঘটনাও চলছে। অভিযুক্ত হিসেবে 1/2 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় একজনও মুসলমান প্রতিনিধি নেই। লোকসভা ও রাজ্যসভায় শাসক বিজেপির কোনো মুসলমান সদস্য নেই। দেশের কোনো রাজ্যের মূল মুখ্যমন্ত্রীও মুসলমান নন। এই পরিসংখ্যানের বিপরীতে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত করা হল সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুল নাজিরকে। চলে যাচ্ছি খেলার খবরে। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে এডউইন মর্গান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ইংল্যান্ডের বিশ্বকাপ জেতানো সাবেক এই অধিনায়ক। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান সাদা বলে ইংল্যান্ডের খেলায় বিপ্লব এনেছেন। 2019 সালে মর্গানের নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।